নমস্কার, এবি নিউজে স্বাগত জানাই। প্রথমেই হেডলাইন্স। পুলিশের কাছে চাকরির আশ্বাস পেয়ে অনশনের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্ক ম্যানরা। অস্থায়ী কর্মীদের স্বার্থে বিভিন্ন দাবিতে অরণ্য ভবনে স্মারকলিপি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের। ভয়ানক বেহাল অবস্থায় দাঁড়িয়ে গৌরীহাটের করলা সেতু, দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়রা। ভাগলপুরে আয়োজিত আন্তঃরাজ্য মহিলা ভলিবলে তৃতীয় স্থানে জলপাইগুড়ি দল। আসছে বিস্তারিত সংবাদে। পুলিশের আশ্বাস পেয়ে অনশন থেকে পিছু হটলেন প্রাক্তন কেএলও সদস্য ও লিঙ্কম্যানরা। তবে আগামী 2 ফেব্রুয়ারির মধ্যে চাকরি না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা। শুক্রবার নিজেদের দাবি নিয়ে বিক্ষোভে সামিল হলেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় 200+ প্রাক্তন কেএলও ও লিঙ্কম্যানরা। শুক্রবার শহরে পিডব্লিউডি মোড়ে জমায়েত হন তারা। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে পুলিশের ডিআইবি দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন তারা। সেখানে বেশ কিছুক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন কেএলও এবং লিঙ্কম্যানরা। এরপর সেখান থেকে বের হয়ে তারা জানান দ্রুত চাকরির আশ্বাস দিয়েছে পুলিশ। উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে 2 ফেব্রুয়ারি সকলের চাকরি হবে এই আশ্বাস পেয়ে আপাতত আন্দোলন থেকে পিছু হাঁটলেন তারা। আন্দোলনকারী ধূপগুড়ির বাসিন্দা কমল রায় বলেন তারা 600 জন ছিলেন, সকলের চাকরি হলো, এখনও 212 জনের চাকরি বাকি, সকলের চাকরি লাগবে, দ্রুত চাকরি না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। একই কথা শুনিয়েছেন প্রাক্তন কেএলও সদস্য জ্যোৎস্না রায়ও। হচ্ছে আজকে অ্যাডিশনাল এসপির সাথে আমরা কথা বললাম, ঠিক আছে, আমাদের যেটা দাবি ছিল, হ্যাঁ, সে দাবিটা মেনে নিল। মেনে নেওয়ার পরে আমরা চিন্তাধারা করলাম যে ঠিক আছে, আমাদের কাছে লিখিতও আছে, আমরা পিটিশন দিয়েছি, আমাদের এসপি সাহেবরা, হ্যাঁ, তরুণ আমাদের দিদির কাছে খবর পৌঁছাচ্ছে। তো আমরা 212 জন যে কেএলও আছি, লিঙ্কম্যান আছি, সেগুলা এমনিতে চাকরির ব্যবস্থা যাতে হয় এই 1-2 তারিখের মধ্যে। আপনারা কি শুধু কেএলও আর লিঙ্কম্যানই আছেন না আরও পরিবার বা কিছু আছে? না, মৃত শহীদ পরিবার আছে। শহীদ বলতে কি? যারা যারা পুলিশের গুলিতে মারা গেছে, যারা জেলখানে মারা গেছে, ওটা লিস্টেই আছে, ওদের ফ্যামিলিকে দেওয়া হবে। যেহেতু মমতা আইসেছে 2 তারিখে, তার আগে দিবে, এটা করি। এখন আপনারা কি করবেন? মিছিল করবো। তো যে আন্দোলনটা ছিল আপনাদের আজকে থেকে অনশন করা, হ্যাঁ, সেটা কি হলো? সেটা যেহেতু প্রতিশ্রুতি দেশে, তাহলে অনশন করি তো লাভ নাই, যেহেতু প্রতিশ্রুতিটা দেখি আইন শৃঙ্খলার মাধ্যমে থাকি। আপনারা কারা প্রতিশ্রুতি দিল? এসপিএ 1 স্যার আর 2 স্যারকে পাঠাইছে। 1 স্যার আর 2 স্যার ডাইরেক্ট করি যে এসপির কথা হবে, অবশ্যই হবে, ভোটের আগে হবে, দিবে, এটার কোনো উমার কি অবিশ্বাস নাই, হবে, শিওর হবে। কি হবে? চাকরি হবে, 212 জনের এই হবে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে শুক্রবার জলপাইগুড়ি অরণ্য ভবনে বিক্ষোভ দেখিয়ে 20 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হলো। বন বিভাগের অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন। প্রায় 121 জন অস্থায়ী কর্মী রয়েছেন। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের জেলা সম্পাদক কিশলয় বিকাশ দে বলেন, বন দপ্তরে অস্থায়ী কর্মীরা চাকরি করছেন ঠিকই, কিন্তু তাদের ভবিষ্যৎ বলে কিছু নেই। চাকরি থেকে অবসর সময় মাত্র 3 লক্ষ টাকা দেওয়া হবে, আর কিছুই পাবেন না তারা। কোন পোস্টে চাকরি করেন সেটাও পরিষ্কার করে বলতে পারবেন না পরিবারকে। অনেক কর্মী প্যাকেজভুক্ত হননি। অন্যদিকে রেশন ভাতা, 13 মাসের বেতন, ফরেস্ট এলাকায় বিশ্রামাগার পরিকাঠামো ভালো করার দাবি তোলা হয়েছে এদিন। দুদিন ধরে আমাদের বন দপ্তরের যারা ফিল্ড কর্মচারী, যারা অস্থায়ী কর্মচারী, তারা বিভিন্নভাবে শোষিত, নিপীড়িত এবং তাদের নিরলস পরিশ্রমেই যেখানে বন দপ্তরটা দাঁড়িয়ে আছে, বন দাঁড়িয়ে আছে, প্ল্যান্টেশন দাঁড়িয়ে আছে, বন্যপ্রাণ দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে গিয়ে তারাই অবহেলিত। আজকে দেখুন, আপনারা জানতে পারবেন যে এই সরকার আসার পরে কিছু অস্থায়ী কর্মচারীকে প্যাকেজভুক্ত করা হয়েছে, বাট তারা প্যাকেজভুক্ত হয়েছে, তাদের ভবিষ্যৎ কিন্তু কিচ্ছু চিন্তাভাবনা করা হয়নি। তারা যেদিন রিটায়ার করবে, তাদের তাদের হাতে 3 লাখ টাকা ধরিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হবে। আমি একজন নিজে পার্মানেন্ট কর্মচারী, আমি হয়তো রিটায়ার করার পর পেনশন পাবো, হয়তো আমি গ্র্যাচুইটি পাবো, হয়তো আমি লিভ এনকেসমেন্ট পাবো, কিন্তু সেই একটা অস্থায়ী কর্মচারী কিচ্ছু পাবে না। সে তার পুত্র যদি তাকে জিজ্ঞাসা করে তুমি কী পোস্টে চাকরি করতে, সে তার কোনো পোস্টের নাম বলতে পারবে না। তো তারা ভীষণভাবে নিপীড়িত হয়ে আছে এবং
আমরা একজন দায়িত্ববান সংগঠনের কর্মী হিসেবে আমরা কখনো চুপ করে এই ব্যাপারে বসে থাকতে পারি না। আমরা এই সরকারকেই সমর্থন করি এবং এই সরকারের ছত্রছায়াতে সরকারি কাজ করি, কিন্তু আমরা কর্মচারীদের কাছেও দায়বদ্ধ, এটা ভুলে গেলে চলবে না। আর আমার কর্মচারী যারা ভাই যারা সাথী বন্ধুরা আছে তারা দীর্ঘদিন ধরে নিপীড়িত হবে, সংগঠন হিসেবে সাংগঠনিক ভূমিকা হিসেবে সেখানে আমরা চুপ করে বসে থাকতে পারি না। তাই আমাদের আজকে আমরা 20 দফা দাবিতে গোটা রাজ্যব্যাপী প্রত্যেকটি বন বিভাগে প্রত্যেকটি বন দপ্তরের আধিকারিকের কাছে আমাদের দাবিপত্র পেশ করছি। প্রায় 30 বছর আগে তৈরি সেতু, তারপর আর রক্ষণাবেক্ষণ হয়নি, যে কারণে সেতুর রেলিং যেমন ভেঙে পড়ছে, একইভাবে সেতুর একটি পিলার নদী গর্ভে বসে গিয়ে সেতুর স্বাভাবিক পরিকাঠামো নষ্ট হয়েছে, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এমনটাই আশঙ্কা জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গড়িহাট এলাকার বাসিন্দাদের। জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গৌরীহাটের মাঝ দিয়ে বয়ে যাওয়া করুণলা নদীর ওপরে তৈরি ওই সেতু অরবিন্দ এবং পাতকাটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে সংযোগ স্থাপন করেছে। স্থানীয় বাসিন্দারা বলেন এই সেতু স্থানীয়দের কাছে গৌরীহাট ব্রিজ বলেই পরিচিত। পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া সহ একাধিক এলাকা ছাড়াও অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গৌরীহাট বৈদাল লাইনের মানুষ এই সেতু ব্যবহার করেন। এছাড়া মঙ্গলবার এবং শুক্রবার হাটের সময় রংধামালি টাকিমারি বোদাগঞ্জ এলাকা থেকে বহু ব্যবসায়ী এই সেতুর ওপর দিয়ে হাটে আসেন। আবার করলা ভ্যালি বাগানের বহু মানুষও এই সেতুর ওপর নির্ভরশীল। সেতু ভেঙে পড়লে ব্যবসার ক্ষতির পাশাপাশি প্রাণহানিও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সবাই। খুব ভয়ানক অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, এর আগেও তো ইনকোয়ারি করে গেল, অনেক কিছু ইয়া করলো যে করবে ব্রিজটা। হ্যাঁ, শুনছি করবে, এর মধ্যেই স্টার্টিং হয়ে যাবে আর কি। হচ্ছে না, হচ্ছে না। কত বছর থেকে এই অবস্থায় পড়ে আছে? তাও মিনিমাম 5-7 বছর তো হবেই। এই আশায় আশায় অনেক পাবলিক হয়তো প্রাণ হারাতে পারে, এই ব্রিজ পড়ে গেলে অনেকের ক্ষতি হবে, ব্যবসায়িক ক্ষতি হবে। এরকম রন্ধামালি বোদাগঞ্জ টাকিমারির চরের থেকে অনেক ব্যবসায়িকরা এই আমাদের এই গড়িহাটে মঙ্গলবারে আসেন, শুক্রবারে আসেন, অনেক মালটাল নিয়ে তারা আসেন, গরিব দুঃখীরা এই ব্রিজ দিয়ে চলাফেরা করেন। এই এলাকায় প্রচুর লোক বাগানের করলা ভেলির বাগান থেকে আরম্ভ করে সবাই এই ব্রিজের উপরই নির্ভরশীল। এদিকে ভারী যানবাহন এই সেতুর ওপর দিয়ে চলার কারণে সেতুর অবস্থা আরও বেহাল হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজেশ লাকড়া। তিনি বলেন গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের পক্ষ থেকে সাইনবোর্ড লাগানো হয়, কিন্তু সাধারণ মানুষ তা মানতে নারাজ। বিষয়টি বিভিন্ন মহলে বলা আছে বলে জানিয়েছেন তিনি। ব্রিজটা নিয়ে আমরা জেলা পরিষদে থেকে আমাদের যে জেলা পরিষদের মেম্বার আছে সিনি তার সঙ্গে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, সে বলছে সম্পূর্ণ প্রক্রিয়া প্রায় শেষের দিকে আমাদের সেই বলছে। আমরা গেছিলাম জেলা পরিষদ মেম্বারের কাছে, তো বললো এটা এর মধ্যেই কাজ চালু হবে। তো এই অবস্থায় সব রকমের গাড়ি ঢুকছে, এই অবস্থা তো মানে এখন কি বলবো, মানে এই ব্রিজের উপর দিয়ে তো এমনকি একটা টোটোও যাওয়ার রিক্স, তো সেই ব্রিজের উপর দিয়ে বড় বড় লোডের গাড়ি যাচ্ছে আসতেছে, কেউ কথা মানতেছে না। জেলা পরিষদ আমরা আমাদের জিপি থেকেও এখানে সাইনবোর্ড দিয়েছিলাম, জেলা পরিষদ থেকেও বলছে তুই সাইনবোর্ড দেওয়া আছে, সব কিছু করা আছে, পাবলিকরা মানে না। কি হতে পারে এটা? এটা এটা কি হতে পারে, বিশাল বড় দুর্ঘটনা হতে পারে। এই দুর্ঘটনা ঘটলে মানে যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে। এদিকে বেহাল ওই সেতুর বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাধিপতি দুলাল দেবনাথ জানিয়েছেন ওই সেতু নতুন করে তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বাংলা সড়ক যোজনার মাধ্যমে 6.5 কোটি টাকা টেন্ডার করা হয়েছে, চলতি মাসেই টেন্ডার খুলে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। তার আগে সেতু দিয়ে যাতে কোনো প্রকার যানবাহন চলাচল না করে সে বিষয়টি দেখা হচ্ছে। বৈকুণ্ঠপুর জঙ্গলের ভিতরে পাথরমণি ধামে বাৎসরিক পুজো শুরু হয়েছে গতকাল থেকে। করোনা পরিস্থিতির কারণে প্রতিবারের মতো উপচে পড়া ভিড় না থাকলেও তবুও ভক্তদের সমাগম ছিল ভালোই। বৈকুণ্ঠপুর জঙ্গলের রাজগঞ্জ ব্লকের পানাশগুড়ি গ্রামে বহু বছরের পুরনো পাথরমণি ধাম রয়েছে। সেই পাথরমণি ধামে প্রতি বছর মাঘী পূর্ণিমায় বাৎসরিক পুজো করে থাকেন এলাকার মানুষ, আর সেই পুজো ঘিরে ভক্তের ঢল দেখা যায় গভীর জঙ্গলে। গতকাল থেকে শুরু হয়েছে সেই পুজো, প্রতি বছর ভক্তদের প্রচুর সমাগম হলেও এবছর করোনা পরিস্থিতির জেরে সেই সমাগম কিছুটা হলেও কম। কমিটির পক্ষ থেকে নবদ্বীপ রায় জানান তারা পূর্বপুরুষদের কাছে শুনেছিলেন গভীর জঙ্গলের মাঝে 100 বছর আগে একটি বিশাল আকারের পাথর বেরিয়ে আসে, সেই পাথরকে মহাদেব রূপে পুজো শুরু হয়। ধীরে ধীরে ভক্তের সমাগম বাড়তে থাকে সেখানে, সেই কারণে পরবর্তীতে পুজো কমিটি তৈরি করা হয় এই পাথরমণির ধামে। গত 28 বছর ধরে
কমিটির উদ্যোগে পুজো করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, বন্য প্রাণীদের জন্য কমিটির উদ্যোগে গভীর জঙ্গলের ভেতরে কলা গাছের বাগান তৈরি করা হয়েছে। এরা বলতেছে এই পাথর যখন বের হয় তখন থেকে এরা যে একটা একটা পাথর বলতে গেলে শিব মহাদেবের একটা মূলাধার জিনিস, ওর শিবলিঙ্গ, সেই উপলক্ষ করে ওখানে শিবলিঙ্গ দিয়ে শিব পার্বতীর পূজা হয়। আমাদের গণেশের মূর্তি এখানে আছে, মন্দির স্থাপিত হয়েছে। আগে ছোটো করে দোচালা দিয়ে টিনে ঘর দিয়ে আমরা স্থাপিত করলাম এই বনসম্পদ। এর আগে এখানে জীবজন্তু অনেক থাকতো, বাঘ ভালুক, এখন নাই। তার উপলক্ষে এইখানে আমরা পাথরমুনি যে কুমুটি আছে আমরা কলা গাছ স্থাপন করেছি, যাতে জঙ্গলের জীবজন্তু গণেশ বা হাতি বা বানর আসে, কলা গাছের ফল আসে, ফল খাবে পাগলে গণেশ ঠাকুর, যেটা হাতি ঠাকুর আমাদের, তারা যেন তাদের খাওয়ার জন্য আমরা কলা গাছ স্থাপন করেছি মন্দির কমিটির তরফ থেকে। প্রতি বছর প্রচুর লোক, হ্যাঁ প্রচুর লোক, পৌষ পূর্ণিমা উপলক্ষে। 32তম ময়নাপুরি ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতার জোর প্রস্তুতি চলছে হেলাপাকড়িতে। আগামী 31শে জানুয়ারি এই প্রতিযোগিতা হবে। ব্লকের 16টি অঞ্চল থেকে চটকা ও দড়িয়া দুটি বিভাগের বাছাই পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা ব্লক স্তরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। পদ্মতি 2 গ্রাম পঞ্চায়েত এবার প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বভার নিয়েছে। পঞ্চায়েত প্রধান লিপিকা রায় জানান, খুব অল্প সময়ে প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হেলাপাকড়ি পিউআর হাইস্কুলের স্থায়ী সাংস্কৃতিক মঞ্চে এই প্রতিযোগিতাটি করা হবে। তার জন্য মঞ্চের সাজসজ্জাসহ সব রকমের প্রস্তুতি চলছে। প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করতে গ্রাম পঞ্চায়েতের তরফে সবার সহযোগিতা প্রার্থনা করলেন। ব্লক ভাওয়াইয়ার প্রতিযোগিতা এবারে আমাদের পদ্মতি 2 অঞ্চলেই মানে দায়িত্ব দিছে, তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, যেহেতু সময়ও কম, 2-3 দিনের অর্ডারে 2-3 দিনের মধ্যেই করতে হবে, তো প্রস্তুতি চলতেছে, দেখি আমরা কতটুকু কি করতে পারছি। আর আমি সকলের কাছে আশা রাখছি যাতে সবাই সহযোগিতা করে, সকলের সহযোগিতায় আমরা যাতে সাফল্য হতে পারি। সময় এখন বিরতির, সঙ্গে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা সৃষ্টি দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদ জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো খেলার খবরে। আন্তঃরাজ্য মহিলা ভলিবলে সাফল্য মিলল জলপাইগুড়ি মহিলা ভলিবল কোচিং সেন্টারে। বিহারের ভাগলপুরে আয়োজিত ভলিবল টুর্নামেন্টে লখনৌ, দিল্লি, বেনারস, আগ্রা, বিহার, উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগী দলগুলি অংশগ্রহণ করেছিল। তাদের সাথে লড়াই করে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে জলপাইগুড়ি মহিলা ভলিবল কোচিং সেন্টারের মেয়েরা। সেরা খেলোয়াড় হয়েছেন তিথি দেবনাথ। যদিও কোচ সুব্রত সাহা বলেন, লখনৌ, আগ্রা, উড়িষ্যাকে পরাজিত করে জলপাইগুড়ি মহিলা দল সেমিফাইনালে উঠলেও ভাগলপুরের কাছে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য জলপাইগুড়ি ফাইনালে খেলতে পারেনি। আমরা ভাগলপুরে গিয়েছিলাম, আন্তর্জাতীয় ভলিবল প্রতিযোগিতা ছিল মেয়েদের, সারা দেশের বিভিন্ন দল আসছিল, ওর মধ্যে দিল্লি, লখনৌ, আগ্রা, ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা, 10টা দল ছিল ওইখানে। ওখানে আমরা সেমিফাইনালে পরাজিত হই, ঠিক পরাজিত হওয়া বলা যাবে না, আমাদেরকে জাজমেন্টের দোষে পরাজিত হয়ে আসতে হয়। আমরা তৃতীয় পজিশন লাভ করি ওখানে গিয়ে। কি আশা করেছিলেন? আমরা তো আশা করেছিলাম ফাইনালে উঠবো, কারণ অত বড় অল ইন্ডিয়া র্যাঙ্ক টুর্নামেন্ট, আমরা একটা ছোটো শহর থেকে রিপ্রেজেন্ট করি, ফাইনালে উঠবো আশা করেছিলাম, এবং ফাইনালে ওঠা টিমটাকে জোর করে হারিয়ে দেওয়া হলো। জেওয়াইএমএ ক্লাব পরিচালিত ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হলো আজ। ম্যাচের মুখোমুখি হয় জেওয়াইএমএ এবং দাদাভাই ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দাদাভাই ক্লাব। তারা 30 ওভারে 7 উইকেট হারিয়ে 244 রান করে। আজ 17 রানের ইনিংস খেলেন দাদাভাইয়ের কৃষ্ণেন্দু গোস্বামী, তিনি 107 রান করেন, এবং পিন্টু রাউত 11 বল খেলে 37 রান করে নট আউট থাকেন। জেওয়াইএমএ এরপর 244 টার্গেট নিয়ে খেলতে নামে। শুরুতে 3টে উইকেট হারিয়ে অসুবিধায় পড়ে তারা,
সেখান থেকে পারভেজ আজিজ, অভিজিৎ বিশ্বাস এবং রমন ছেত্রী যথেষ্ট চেষ্টা চালিয়ে গেল, শেষ পর্যন্ত 22 রানে পরাজিত হয় জেওয়াইএমএ। রমন ছেত্রী 54 রান, অভিজিৎ বিশ্বাস 38 রান এবং পারভেজ আজিজ 61 রান করেন। আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দাদা ভাই কৃষ্ণেন্দু গোস্বামী। আগামী রবিবার ফাইনালের মুখোমুখি হবে দাদা ভাই এবং বর্ধন প্রাঙ্গন রিক্রিয়েশন। এবি নিউজের শেষে হেডলাইন্স আরো একবার। পুলিশের কাছে চাকরির আশ্বাস পেয়ে অনশনের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্ক ম্যানরা। অস্থায়ী কর্মীদের স্বার্থে বিভিন্ন দাবিতে অরণ্য ভবনে স্মারকলিপি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের। ভয়ানক বেহাল অবস্থায় দাঁড়িয়ে গৌরীহাটের করলা সেতু, দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়রা। ভাগলপুরে আয়োজিত আন্তঃরাজ্য মহিলা ভলিবলে তৃতীয় স্থানে জলপাইগুড়ি দল। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।